السلام عليكم ورحمة الله যদি আপনার বুকে কোন ধরনের রোগ হয় যেমন কারো যদি হাঁপানি রোগ হয় শ্বাসকষ্টের রোগ হয় সামান্য কয়েক কদম হেঁটে চলতে পারেন না সামান্য পরিশ্রম করলেই অনেক কষ্ট হয় শ্বাসকষ্ট শুরু হয়ে যায় অথবা সারা রাত শ্বাসকষ্টের কারণে জেগে থাকতে হয় অথবা বুকে কোন ধরনের ব্যথা হয় অথবা বুকে অন্য যে কোনো রোগ হয় এই সকল রোগ থেকে মুক্তির জন্য আজকের এই আমলটি আল্লাহ তাআলার দয়া এবং মেহেরবানিতে অনেক কার্যকারী এবং পাওয়ারফুল ওযিফাটি কিভাবে করবেন ওযিফাটি করার পূর্বে কিছু শর্ত রয়েছে এই শর্তগুলি অবশ্যই মেনে চলবেন পাঁচ ওয়াক্ত নামাজ অবশ্যই আদায় করতে হবে এবং যে কয়দিন এই আমলটি করবেন সর্বপ্রকার গোস্ত পরিহার করবেন এবং সর্বপ্রকার কোল্ড ড্রিঙ্ক ঠান্ডা খাবার বা পানীয় যেমন 7 আপ আইসক্রিম ইত্যাদি পরিহার করবেন এবং সাথে সাথে কিছু তৈরিকৃত মিষ্টি জাতীয় খাবার পরিহার করবেন যেমন ফালুদা শরবত ফাহেশ ইত্যাদি সম্পূর্ণভাবে পরিহার করবেন এগুলি একেবারেই ব্যবহার করবেন না যদি 40 দিন এই আমলটি করেন তাহলে 40 দিন এগুলি থেকে বিরত থাকবেন এই শর্তগুলো মেনে এই আমলটি করুন আমলটি কিভাবে করবেন সর্বপ্রথম 250 গ্রাম বড়ই ফুলের মধু নিন মধু যেন সম্পূর্ণ খাঁটি মধু হয় সেদিকে খেয়াল রাখবেন অতঃপর প্রথমে 40 বার দরুদ ইব্রাহিম পড়ুন অতঃপর উচ্চ আওয়াজে আল্লাহর এই নামটি 4000 বার পড়ুন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম অতঃপর শেষে আবার 40 বার দরুদ ইব্রাহিম পড়ুন অতঃপর সেই মধুতে ফুঁক দিন অতঃপর প্রত্যেক দিন সকালে খালি পেটে এক চা চামচ রোগীকে সেই মধু খাওয়ান নিম্নে 40 দিন এভাবে আমলটি করুন ইনশাআল্লাহ বুকের সর্বপ্রকার রোগ ভালো হয়ে যাবে বুকের ব্যথা হাঁপানি ইত্যাদি রোগ ভালো হয়ে যাবে